নমস্কার বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে আমি স্বপ্না চলে এলাম। আজ হলো 19th April, আজ আমার জামাইবাবুর শ্রাদ্ধ অনুষ্ঠান, আর এটা হবে যাদবপুরের রাম ঠাকুর আশ্রমে। তো এখন বাজে সকাল 8টা, আমরা বেরিয়ে পড়লাম, স্নান সেরে পুজো সেরে বেরিয়ে পড়েছি, কেননা 8:30 থেকে জামাইবাবুর কাজ শুরু হবে। আর ওখানে খুব টাইমে একদম কাজগুলো করা হয়, ভীষণ নিয়মের সাথে করা হয়, তো খুবই কষ্ট হচ্ছে আজকের দিনটায়। মানে এখনও ভাবতে পারছি না জামাইবাবু আমাদের মধ্যে নেই, কিন্তু মনে হয় যেন আমাদের আশেপাশে কোথাও আছে, সত্যি মেনে নিতে পারছি না। তো দেখো, আমরা পৌঁছে গেলাম রাম ঠাকুর আশ্রমে, আর ওখানে দিদি আর দিদির মেয়ে অলরেডি চলে এসেছে, আমরাও পৌঁছে গেছি। আর এখানে এখন দেখো টিকিট করে নিচ্ছি, যারা এখানে খাবে তাদের জন্য আমরা কুপনটা কেটে নিচ্ছি, আর জামাইবাবুর আত্মার একটা থালা সেটাও এখানে আমরা কুপন কেটে নিলাম, সেটা কাজের পরে এখান থেকে সাজিয়ে দেওয়া হবে। আর ওদিকে কাজে অলরেডি বসে পড়েছে, এখানে অনেকেরই কাজ হচ্ছে, পরপর অনেকগুলো কাজ, তো ভীষণ ভালো এখানে সিস্টেমটা, আর সবটা দেখছি কিন্তু খুবই খারাপ লাগছে। যখন এই জায়গাটা এসে বসছি, বারবার চোখের জলটাকে আটকাতে পারছি না, মানে একদম, মানে কি বলবো, এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না যে জামাইবাবু আমাদের মধ্যে নেই। সবসময় মনে হচ্ছে যে না, আমাদেরই আশেপাশে কোথাও যেন আছে। তো কী করবো, আমাকে শক্ত হয়ে তাদের পাশে থাকতে হচ্ছে, তাদের সঙ্গে বারবার তাদেরকে দেখো দিদির মেয়ে সমানে কান্নাকাটি করছে, তো কী করবো বলো, আমাকে শক্ত হয়ে ওদের পাশে থাকতে হচ্ছে। আর ওদেরকে যতটা পারছি একটু আনন্দ দিয়ে ওদেরকে রাখার চেষ্টা করছি, কিন্তু এই সময়টায় সত্যি কিছু বলার মতন ভাষা থাকে না। আর এখানে অনেকেই এসেছেন, জামাইবাবুর বন্ধুরাও এসেছেন, প্রত্যেকেরই মুখে একটাই কথা, সত্যিই আমার জামাইবাবুর মতন এত ভালো মানুষ হয় না, উনি এতটাই ভালো, এতটাই সৎ, এতটাই ঠান্ডা মানুষ ছিলেন যে প্রত্যেকে ভালোবাসত। তো এখানে আর অনেকেই এসছে, ওদিকে তারা ওদের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তো এখন দেখো ভোগ নিবেদন হবে, তারপরে সবার ভোগ খাওয়া হবে। আর 12:30 বলেছি ওটা জয়মুচে খাবারটা দেওয়া হবে স্মৃতির উদ্দেশ্যে, সেটা একটু পরে দেব, তারপরে আমরা ভোগ খাবো। আর এই দেখো ভেতরে এখন নামদান হচ্ছে, যা করো। তো এখানে এখন সবাই ভোগ খেতে বসেছে, তো আমরাও এদিকে বসেছি। আর এখানে প্রচুর মানুষ আসেন, যারা প্রত্যেককে এরা এত যত্ন করে, এত সুন্দর করে খাওয়ার বলার মতো না। তো আমি ক্যামেরাটা প্রথমে ভুলে গেছিলাম অন করতে, তো প্রথমে দেখো ভাত দিয়েছে, শুক্তো দিয়েছে, তারপরে ডাল, আলু ভাজা, আর এখানে একটা পনির আলু দিয়ে, পটল দিয়ে খুব সুন্দর তরকারি করেছিল, সেটা দিয়েছে, চাটনি, আমের চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, দুটো করে মিষ্টি দিয়েছে, আর ভীষণ যত্ন করে খাওয়ায়, ভীষণ ভালো, 60 টাকা করে কুপন কাটতে হয়। তো এরপরে দেখো আমরা বেরিয়ে গেলাম, আর এখানে দেখো যে পার্কিং জোনটা আছে, এখানে এই রাম ঠাকুর আশ্রমেরই এই প্রপার্টিটা, এখানে একটা আম গাছে দেখো প্রচুর আম হয়েছে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। আর কী ভালো লাগে, আমরা তো সচরাচর এরকম গাছে দেখতে পাই না, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা এখন ক্লাবে দাঁড়িয়ে আছি, দেখো এই যে আমরা ক্লাবে দাঁড়িয়ে আছি, এখান থেকে এলাম, তো এখন বাজে 11:30, তো 11:30 সময় আমরা সবাই চলে এসেছি। আর আস্তে আস্তে লোকজন, আস্তে আস্তে মোটামুটি 12:30 বাজবে, আমাদের খাবার দাবারও ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছে আমার বাড়ির ওখান থেকে, তো ওরাও 12:30 মধ্যে খাবার দাবার নিয়ে চলে আসবে। আর খাবার দাবারে কী থাকবে সেটা তোমাদের দেখাবো। আর এই যে হলটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালো, ক্লাবটা খুবই ভালো, এনারা এইটুকু মানে হেল্প করেছেন, ওনারা নিজেরাই বলেছেন যে যেহেতু আমার জামাইবাবু এখানকার মেম্বার ছিলেন, তো সেই জন্য এই ক্লাবেই ওনারা বললেন যে এখানে কাজটা করতে, তবে ছোটো করেই করা হচ্ছে। তো চলো, দাঁড়িয়েছে
এই হচ্ছে ক্লাবের গেট, আর খুব সিম্পল, শুধু একটা কাপড় লাগিয়েছি, কিন্তু খুব বেশি আমরা কিছু করিনি, ছোট্টর মধ্যে করা হয়েছে। আর এখানে দেখো চেয়ারগুলো আনা হয়ে গেছে, ওগুলো অ্যারেঞ্জ করা হবে, এখানে পেতে দেওয়া হবে। এখানে আমার ভাসুর আর গৌতম দিদি সবাই কথা বলছে। তো এই হচ্ছে হল ঘরটা, ওখানে টেবিলে জামাইবাবুর ফটো রাখা হয়েছে, ওটা ফুল দিয়ে সাজানো হবে। আর পাশে যে ঘরটা, সেই ঘরটায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে এখানে চারটে টেবিল আর চেয়ার, এগুলো একটু পরে ওরা ক্যাটারিংয়ের লোক আসবে, তারা অ্যারেঞ্জ করে নেবে। আর এই ঘরটা, এখানে খাবার দাবারগুলো রাখা হবে। তো ওরা অলরেডি বেরিয়ে গেছে, মোটামুটি 12:30-1টার মধ্যে এসে যাবে, কেননা 1টা-1:30-টার আগে কোনো লোক আসবে না। আর যা গরম, তার উপরে কেউই সেরকমভাবে আসতে চাইছে না, মানে খাওয়া দাওয়া করতে চাইছে না, কেননা যেহেতু এত কম বয়সে মারা গেছেন, আর সত্যি একসঙ্গে ওঠা বসা করতো, তাই সেই জন্য কেউই সেইভাবে খেতে চায়নি। তবু নিয়ম তো আছে, একটু করতেই হয়, সেই জন্য আমরা ওই খুব কম সংখ্যক কাছের মানুষদের নিয়ে একটু নিয়মভঙ্গটা করেছি। আর এইখানে রান্নাবান্না কী করেছে দেখো, এখানে ভাত আছে, শুক্তো তো অবশ্যই, তার মধ্যে ঘি দেওয়াও হয়েছে, আর ডাল ছিল, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে ছিল এঁচড় চিংড়ি, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, আর তারপরে পাঁপড়, দই। এই আইটেমগুলো করা হয়েছিল, খুব বেশি মানুষ খেতেই চাইছে না, অনেকেই জাস্ট ফুল দিয়ে গেছে আর জল মিষ্টি খেয়ে তারা চলে গেছে। তো কী করবো বলো, সবটাই তো আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তো এরপরে সন্ধ্যাবেলা বাড়িতে দেখো এসা বাড়ি ফিরবে, তাই ও রেডি হয়ে নিচ্ছে, আর ওদিকে গৌতম ওদের সঙ্গে কথা বলছে। আর যতই দুঃখ কষ্ট হোক, কিন্তু নিয়মের এতে আমাদেরকে তো স্বাভাবিক জীবনে ফিরতেই হবে। তো চলো, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এখন বসে একটুখানি রাত্রেবেলা তাস খেলছি সবাই মিলে, যাতে ওদের মনটা একটু ভালো থাকে, সেই জন্য সবাই মিলে একটু তাস খেলতে বসেছি। আর খাওয়া দাওয়া খুব একটা কারোর ইচ্ছা নেই করার, রাতেও অনেকে এসেছিলো সন্ধ্যাবেলা, তো তারাও খাওয়া দাওয়া করেছে। তো এখন রাতে বসে একটুখানি তাস খেলছি, নাহলে বারবার ওরা খালি মন খারাপ করে থাকছে। স্বাভাবিক জীবনে আমাদের তো ফিরতেই হবে, কেন শক্ত শোকের জায়গা থাকবেই, তাই না? তো চলো, কালকে রবিবার, কালকে ওদের দিন সঙ্গে থাকব। তো কালকের সারাদিনটা চেষ্টা করবো ওদের আনন্দ দিয়ে রাখবার।